রাধুনি পাগল, বৌসুহাগি, জামাইনারু, বউ পাগলা, বিচিত্র এই নামগুলো যে কাউকে গোলক ধাঁধায় ফেলে দেবে। এগুলো সুস্বাদু খাবার কিংবা ব্যক্তি বা স্থানের নাম নয়, মাঠ থেকে হারিয়ে যাওয়া সুগন্ধি ধানের জাত। কিন্তু হারিয়ে যাওয়া এমন 8,500 ধানের জাত সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের জিন ব্যাংক। সংগ্রহের শুরুটা 1970 সালে, এরপর স্বল্পমেয়াদি রাইস জিন ব্যাংকের যাত্রা শুরু হয় 1974 সালে, আর 2007 সালে দীর্ঘমেয়াদী সংরক্ষণ পদ্ধতি যুক্ত হওয়ার মাধ্যমে জিন ব্যাংকটি পায় আধুনিকতার পূর্ণমাত্রা। শর্ট টার্মে ব্রাউন পেপারে আমরা 250 গ্রামের মতন করে সিড রাখি, তারপর যখন আমরা মিড টার্মে বা লং টার্মে রাখবো তখন রাখি যেরকম ফয়েল পেপারে। সিলিকা জেলটা রাখা হয় যদি ইন কোনো এক্সট্রা ময়েশ্চার এটার ভিতর থাকে, তাহলে এই ব্লু কালারের সিলিকা জেলগুলো ময়েশ্চারটা কনজিউম করে। বীজের আকার, বর্ণ, কোন মৌসুমে চাষ হয় সেটা মিলিয়ে ধানের নাম হয়েছে কালিজিরা, বেগুন বিচি, চোদ্দ মগর, জঙ্গলি বড়ো, টেপা বড়ো। সংরক্ষিত এসব জার্মপ্লাজম একটির সাথে অন্যটির সংকরায়ন করানো হয়, এরপর উদ্ভাবন হয় নতুন জাতের। কোটি টাকা দিলেও একটা ধানের গ্রেন পাবেন না, এবং এই একই সেট আমাদের আছে ইরিতে, এবং ইরির একই সেট আছে ইউএসএতে। সুতরাং এই যে অনেকেই বলে না যে আমাদের ধানের জাত হারিয়ে যাচ্ছে, অমুক ধানটা হারানোর কোনো সুযোগ নেই। জিন ব্যাংকে 8,500 ধানের জাত থাকলেও বর্তমানে চাষ হচ্ছে 400-500 প্রজাতির ধান। উচ্চ ফলনের প্রয়োজনে কৃষকের ক্ষেত থেকে হারিয়ে গেছে কটকতারা, পানবিড়া ও কার্তিক সিন্নি সহ নাম না জানা ধানের অনেক জাত। তবে ব্রিজ বিজ্ঞানীরা বলছেন, জিন ব্যাংকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত এসব ধানের জাত টিকে আছে, টিকে থাকবে বছরের পর বছর। গবেষণার মাধ্যমে ঐতিহ্যবাহী এসব ধানের সংমিশ্রণেই উদ্ভাবিত হবে নতুন নতুন জাত। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের জিন ব্যাংক থেকে শুভ খান, সময় সংবাদ।